তো বন্ধুরা, আজকে হচ্ছে পঞ্চমী, আর বাঙালিদের পঞ্চমী থেকে পুজো শুরু হয়ে যায়। তো আমাদের তো পুজো শুরু হয়ে গিয়েছে, তো এই ভিডিওটা হয়তো আপনারা কালকে দেখবেন ষষ্ঠীর দিনে। তো আমি একটা প্ল্যান করেছি, আমরা তো ডেলি আপনাদের একটা করে রেসিপি দেখাই, তো এবার ভাবছি যে পুজোর এই কটা দিন মানে আমাদের বাড়িতে কী কী রান্না হচ্ছে, কী খাওয়া হচ্ছে, সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো। তো একটু থালি টাইপের ভিডিওগুলো আসবে, আর আমাদের বাড়িতে আত্মীয় স্বজনরা আসবে, জুটুরা আসবে, সবাই আসবে। তো সবাইকে নিয়ে আনন্দ করে একসাথে খাওয়া দাওয়া করবো, আর বাড়িতে কী কী রান্না হচ্ছে সেটা আপনাদের সাথে দেখাবো। তো আজকে দেখতে থাকুন। আজকে কী খাবে গদিনা? ডাল আর হাঁস তো দিকে বাবা কাটছে, ডাল হাঁস আর এদিকে হচ্ছে কী মাছ, রুই না কাতলা? কাতলা। আর কাতলা মাছ রান্না হচ্ছে, আর কিছু ভাজা ভেজা হয়তো হবে। তো দেখতে থাকুন, আর কিছুদিন এইভাবে ভিডিও আসবে। ধরুন পঞ্চমীর খাওয়া দাওয়া আজকে হচ্ছে, এটা কাল দেখতে পাবেন। ষষ্ঠীর খাওয়া দাওয়া কাল হবে, পরশু দেখতে পারবেন, এইভাবে ভিডিওগুলো আসবে। তো আপনারা জানাবেন যে এরকম ভিডিও আপনাদের কেমন লাগবে বা এরকম দেখতে চান নাকি জানাবেন। তো দেখতে থাকুন মা ঠাকুমা কীভাবে রান্না করে। আজকের মাছের ঝোলটা লাল লাল করে রান্না করো। তো প্রথমে নুন হলুদ মাখাইয়ে কড়া করে ভাজিয়ে নেব। মাছ ভাজা তেলের মধ্যে আলুগুলো ভাজিয়ে নেব। ফোড়নে দেব কালো জিরে আর তেজপাতা, আদা কুচি, কাঁচা লঙ্কা। এইবার পেঁয়াজ দিয়ে দেব। লাল লাল করে মাছের ঝোল রাঁধবো, তো পেঁয়াজ কি লাল লাল করে না বাজলি হয়? এইবার দেব স্বাদ মতো লবণ, এক চামচ হলুদ, এক চামচ কাশ্মীর লঙ্কার গুঁড়ি, সামান্য একটু জল দিয়ে দেবো। মশলা কষানো হয়ে গেছে, এইবার আলু দিয়ে দেবো। তুমি দিলে লাল লালই করে দিলে একবার। আলুটা একটু মশলার সাথে ভাজিয়ে নিলাম, আমি জল দিয়ে দেবো। জলে জাল উঠে গেছে, আনে টমেটো দিয়ে দেব। তোমরা এটা ভাবতেছ যে ঠাকুমা জলের মধ্যে কেন টমেটো দিল? টমেটোটা ভাজিয়ে রাঁধলি পারে ভাজা ভাজা হয়ে যায়, মিষ্টি হয়ে যায়, আর এই যে জলের মধ্যে দিলি পারে টমেটোটা একটু টক টক থাকে, বেশিরভাগ মার স্বাদ হয়। টমেটো দেওয়ার পরে দুই মিনিট জাল দিছি, এখানে মাছ দিয়ে দেব। যে জাল জ্বলতেছে টক টক করে ফুটতেছে, এইটি মাছের জলের অর্ধেক আস্বাদ বাড়ায় দেয়। তনু রে দেখ, মাছের জল লাল লাল হয়েছে নাকি? হ্যাঁ লাল লাল না হয়ে একটু আলতা ঢালতে। না
আমি ই করি তখন মারে রান্দা খেল কিরা আমি মাছ দেওয়ার পর পাঁচ মিনিট জাল দিছি মাছের জল এক সাহানে নামাই দেব তো আজকেও হাঁস তো হাঁসের মাংসটা আমি রান্না করবো একদম সহজভাবে কিন্তু টেস্ট প্রচুর হবে একটাই কারণ সেটা হলো যে মাটির হাঁড়িতে রান্না করবো আগের দিন কড়াই রান্না হয়েছিল আজকে আমি করবো মাটির হাঁড়িতে আর মাটির হাঁড়িতে হাঁস আর খাসির মাংস দুটো জিনিস মানে দারুণ লাগে দারুণ মানে সেম জিনিস রান্না করবেন সেম মশলা দিয়ে সেম কিন্তু টেস্টটা অনেকটা বেশি হবে মাটির হাঁড়িতে এখানে বেশি না এক কেজি মতন হাঁসের মাংস আছে তো বাড়িতে তিনটে হাঁস কেটেছে অনেকটাই মাংস ছিল কিন্তু আমি এক কেজি মাংস আলাদাভাবে স্পেশাল করে হাঁড়িতে রান্না করছি তো মাংসটা এখন ম্যারিনেট করবো তো এটা জিরে ধনে বাটা ওই দু চামচ মতো আছে আড়াই চামচ মতন আর এখানে আছে লঙ্কা বাটা আদা বাটা ওই দু চামচ রসুন বাটা দু চামচ সব একসাথে মাখে নেব দু চামচ লবণ ছোটো চামচের একদম ভর্তি ভর্তি করে দু চামচ হলুদ ছোটো চামচের এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ি কালারের জন্য আর একটু সর্ষের তেল মাখিয়ে নেব আগেই বললাম যে একদম সহজভাবে রাখবো তো মাখিয়ে দিলাম তো এখন ঢাকা থাকুক এক ঘন্টা ঢাকা দিলে ভালো কিন্তু আধ ঘন্টার মতো দেবো ততক্ষণ এদিকে একটা ডাল রান্না করবে মা ঠাকুমা টমেটো দিয়ে যে ডালটা আমার ভীষণ পছন্দ টমেটো দিয়ে ডাল আমার খুব পছন্দ তো সেটা রান্না করবে তো ঢাকা দিয়ে বসে থাকবো ওদিকে আরেকটা রান্না হয়ে যাবে তো দেখতে থাকুন ওইদিকে ডাল রান্না তারপর আবার এখানে হাঁস রান্না আসবো তারপর কমপ্লিট তারপর জমিয়ে খাওয়া দাওয়া হবে এই যে 300 মুসুরি তেল আছে ভালো করে ধুয়ে নেব একটু তেল দিয়ে ডালটা ভালো করে ভেজে নেব ভাজা হয়ে গেছে আনে জল দিয়ে দেবো ডাল ফুটিয়ে গেছে আনে গুটিয়ে নেব ডাল গুটা হয়ে গেছে আনে জল দিয়ে দেবো দুই চামচ লবণ দেবো এক চামচ হলুদ কাঁচা লঙ্কা ডাল ডালিয়ে আনে সোমবারা দেবো সর্ষে টমেটো টমেটো দিয়ে দুই তিন নাড়া দিয়ে ডাল ডালি দেবো ডাল হয়ে গেছে আমি নামাই দেবো মাংসটা ম্যারিনেট করার সময় আমি তেল দিয়ে মাখিয়েছিলাম আর এই হাঁড়িতে আমি সামান্য ওই দু চামচ মতো তেল দিয়েছি হাঁস একটা এমনই জিনিস যদি শীতকালে রান্না করেন পৌষ মাসে বা মাঘ মাসে তো এক চামচ তেল দিয়ে পুরো হাঁস এক কেজি হাঁস রান্না করা যাবে কারণ হাঁসের গায়ে চর্বি থাকে তেল বেরোয় একটু তেলে অনেক তেল হয়ে যায় তো এখন অতটা চর্বি হবে না তাই আমি একটু তেল দিয়েছি মাখানোর সময় আর এটা জাস্ট একটু হাঁড়ির গায়ে লাগানোর জন্য আর ফোড়নে দেবো জিরা তেজপাতা
হাড়িতে শুধু মাংস না যে কোনো রান্নাই ভালো লাগে। আর হাড়িতে রান্না করতে গেলে একটু সাবধানে করবেন, কারণ ফেটে যেতে পারে, ফেটে গেলে পরে সব চলে যাবে। তো এটাতে আমরা আগে অনেকবার রান্না করেছি, যার জন্য করছি। তো একবার জল টল দিয়ে কোনো কিছু দিয়ে একটু জাল দিয়ে টেস্ট করে নেবেন আগে। মাংস রান্না যেটা কঠিন কাজ, অনেক টাইম লাগে, সেটা পেঁয়াজ ভাজা। তো করে ফেলেছি, ভেজে ফেলেছি, এবার মাংস দিয়ে দেবো। হাঁসের মাংস আর দেশি মুরগি, এই দুটো জিনিসে টমেটো দই না দিলে ভালো হয়, কারণ আমার সেটা মনে হয়। মানে এগুলো একটা ন্যাচারাল টেস্ট আছে দেশি মুরগি হাঁসের মধ্যে, মানে ওইটা থাকে না, চলে যায় ওগুলো দিলে। এবং সিম্পল রান্না বেস্ট, হাঁস দেশি মুরগি সিম্পল রান্নাবেন, ভালো লাগবে। আর এইসব রান্নার ক্ষেত্রে মেন যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস সেটা হলো হিট, প্রচুর হিট চাই। যেটা দেখুন আমার উনুনে এখন প্রচুর হিট। তো দেশি মুরগি হাঁস যত বেশি হিটে রান্না করবেন এই টেস্ট তত বেশি হবে। আর মাটির হাঁড়ি হলে তো আরও জমে যাবে, মাটির হাঁড়িতে সেদ্ধটাও খুব ভালো হয়। মাংসটাকে যা কষিয়েছি মোটামুটি 70% কাজ এখানে শেষ, আর রান্নাটাও একদম সহজ, কিছু নেই রান্নাটার মধ্যে। তো এবার জল দিয়ে একটু ঢাকা দিয়ে গরম মশলা দিয়ে নামিয়ে দেবো, কমপ্লিট রান্না। আর জল দেওয়ার সাথে সাথে দারুণভাবে জাল দেবো, যেন বিশাল হিট পায় এই জলটা। মানে মাংসর ঝোল যত বেশি হিট পাবে ঝোলটা তত বেশি টেস্টি হবে। জল দেওয়ার পর মোটামুটি 30 মিনিট জাল দিয়েছি, তো হাঁসের মাংস একটু বেশি টাইম লাগে। পোলট্রি হলে 20 মিনিটে হয়ে যায়, আর খাসি হলে 45 মিনিট। তো বললাম রান্নাটা একদম সহজ, তো গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। মাটির হাঁড়িতে একটা জিনিস হয়, দেখাচ্ছি আপনাদের, এটা নামিয়ে দেবো তারপরেও ফুটবে, কিন্তু যেটা কড়াই হয় না। আজকে সবার খাওয়া হয়ে গিয়েছে, আর আমরা তিনজন শুধু বাকি আছি, তো আমরা লাস্টে খাচ্ছি, এটা দিয়ে খেতে হবে, ঠিক আছে? তো ডালের মধ্যে এই টমেটো ডাল আর আম ডাল, এই দুটো আমার খুব ভালো লাগে। আম তো এখন পাওয়া যাবে না, আম পাওয়া গেলে আম দিয়ে দারুণ লাগে, আর আম ছাড়াই টমেটো। আমরা মোট কথা হচ্ছে একটু একটু টক থাকলে হবে। আর আমাদের বাঙালিদের যত খাবারই থাকুক পাতে যদি একটু ডাল না থাকে ভালো লাগে না, ডাল তো লাগবেই। আমাদের বাড়িতে কী হয়েছে কে জানে, আমি মাছ খাই না, তখন আমার দেখা দেখি আবার অনেকেই মাছ খাচ্ছে না। চন্দন তো খেতেই যায় না, জোর করে খাওয়া না, আমি না খাই। আজকে চন্দন নাই, চন্দন বাড়িতে গিয়েছে, যার জন্য আজকে টুকাইকে হায়ার করে নিয়ে এসেছে। আজকে বিদেশ থেকে এসছে। চালি দে যতটা মাছ আছে তো, হ্যাঁ খেতে পারবি, খা। মাছ বেশি খাওয়া যায় না, হ্যাঁ খা, ভালো যে দেখ, খা। খাসি ভালো লাগে না অতটা? না না, খাসি আমার ভালোই লাগে না। তো তুমি আগে হাঁস খেতোই না, আমাদের বাড়িতে এসে হাঁস খাওয়া শিখেছে, এখন বলছে হাঁস ফেভারিট। হ্যাঁ ভাত আনা করলে ভাত নিয়ে বলে হবে, ভাত নিয়ে নিয়েছি আমি আরো না। ডালে হাঁসের মাংস সব একসঙ্গে মাখিয়ে নিয়েছে, তো মাংসটা দারুণভাবে সেদ্ধ হয়েছে, না হাতে করে ছাড়ানো যাচ্ছে। কড়াই সেদ্ধটা হবে না, হাঁড়িতে যে কোনো মাংস দারুণ সেদ্ধ হয়। আর মাংসটা একটু বেশি ঝোল করেছি, এখন আমার কাছে ঝোল একটু বেশি ভালো লাগছে, একটু হালকা ঝোল ঝোল। সিকিম থেকে আসার বার, হুম হুম
তেরো তো মাংস দিনে তুমি এক টাকা মিষ্টি সব খেয়ে নেবে ঠিক আছে তুমি তো মিষ্টি মিষ্টি পছন্দ করি না তোমরাই খাবে দই খাবে হ্যাঁ দই খাবো দেখো টুকাই আপনারা জানাবেন যে এরকম ভিডিও আপনাদের কেমন লাগবে বা কেমন লাগতে পারে তো এই ভিডিও এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।